মালতী বালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলেই কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই এক তলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?